সারাদিনে একবার চা খান না এমন মানুষের সংখ্যাটা কিন্তু বোধহয় হাতে গোনা। আবার এমন অনেকেই আছেন যাদের সারাদিনে অন্তত 8 থেকে 10 কাপ চা না হলে চলেই না। দুধ চা হোক বা আদা দেওয়া সুগন্ধি পাতার লাল চা, এই চায়ের নেশাটা কম বেশি প্রায় সবারই রয়েছে। কিন্তু জানেন কি, মাত্রাতিরিক্ত চা খাওয়া কিন্তু অভ্যাসে ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। আসলে কোষ্ঠকাঠিন্য, হৃদরোগ, এমনকি প্রোস্টেট ক্যান্সার বা মূত্রনলীর ক্যান্সারেও ঝুঁকি বেড়ে গেছে বহুগুণ। আসুন জেনে নেওয়া যাক মাত্রাতিরিক্ত চা খাওয়ার অভ্যাসে কোন মারাত্মক রোগগুলি হয়। তাই বন্ধুরা, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। চায়ের মধ্যে রয়েছে ক্যাফাইন। একদিক থেকে যেমন উত্তেজনা বাড়াতে সাহায্য করে, তেমনই অতিরিক্ত চা খেলে তা কিন্তু উৎকণ্ঠা, উদ্বেগ আর শরীরের অস্থিরতাও বাড়তে পারে। প্রথমটি যেটি হয় সেটা হচ্ছে অনিদ্রা। অতিরিক্ত চা খেলে কিন্তু চায়ে থাকা ক্যাফাইনের প্রভাবে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, এই বাড়তে বাড়তে আপনার অনিদ্রার সমস্যাও হতেও পারে। নম্বর 2, কোষ্ঠকাঠিন্য। চায়ে থাকা থিওফাইলিন নামক এক ধরনের রাসায়নিক পরিপাকের অস্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে, তাই অতিরিক্ত মাত্রায় চা খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্যর সমস্যাও বাড়তে পারে। নম্বর 3, অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে গর্ভবতী নারীদের চা খাওয়া কিন্তু সম্পূর্ণ এড়িয়ে চলাই ভালো, কারণ এর মধ্যে থাকা ক্যাফাইন গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে, ফলে বাড়তে পারে অবাঞ্ছিত গর্ভপাতের ঝুঁকিও কিন্তু। নম্বর 4, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কিন্তু বেড়েই যায়। চায়ের মধ্যে থাকা ক্যাফাইন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে ক্ষতি করে, ফলে বেড়ে যায় কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি। তাই হার্টের সমস্যা থাকলে যতটা সম্ভব কম চা খাওয়াই ভালো। নম্বর 5, মূত্রনালীর ক্যান্সার। একাধিক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত চা খেলে পুরুষদের প্রোস্টেট ক্যান্সার বা মূত্রনলীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই সমস্ত বন্ধুদেরকে বলবো, চা খাওয়া থেকে দূরে থাকুন, সারাদিনে কিন্তু 1 কাপ করেই চা খান। দুধ চা এড়িয়ে চলুন, লাল চা খান, দেখবেন সুস্থ থাকবেন, শরীরও ভালো থাকবে। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।